হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের যেটা দেখাবো যে কীভাবে তোমরা গ্রুপ ক্রিয়েট করতে পারো ফেসবুকে। ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করার জন্য তোমরা চাইলে হোম বাটনে ক্লিক করতে পারো। হোম বাটনে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে, দেন তুমি এখানে ক্রিয়েট গ্রুপে ক্লিক করতে পারো, ঠিক আছে? অথবা তুমি সেটিংস থেকেও গ্রুপ ক্রিয়েট করতে পারো, ঠিক আছে? তো সেটিংস থেকে যে আমরা ক্রিয়েট গ্রুপে ক্লিক করি, সেটিংস থেকে ক্লিক করাটা ভালো, ঠিক আছে? তো সেটিংস আমরা ক্লিক করব ক্রিয়েট গ্রুপে, দেন আমরা গ্রুপের একটা নাম দিব, ঠিক আছে? ফানি গ্রুপ, যে কোনো নাম দিতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো। ফানি গ্রুপ, ঠিক আছে? তুমি এনে কিছু ফ্রেন্ড অ্যাড করে দিতে পারলাম, ঠিক আছে? তো এন তুমি এটা গ্রুপটা কোন পজিশনে রাখতে চাও সেটা তুমি এনে সিলেক্ট করে দিতে পারো। আমি পাবলিক করে দিলাম। অনেকে সিক্রেট ক্লোজ গ্রুপ রেখে দিতে পারো, পাবলিক করলে সবাই দেখবে, ক্লোজ গ্রুপ করলে, ঠিক আছে, শুধু মেম্বারাই, ঠিক আছে, গ্রুপ ই করতে পারবে, গ্রুপে সবাইকে অ্যাড করতে পারবে। আর যদি তোমরা সিক্রেট গ্রুপ পেয়ে দাও তাহলে দেখা যাবে যে কোনো কেউ তোমার এই গ্রুপটা খুঁজে পাবে না, ঠিক আছে, আর কেউ দেখতে পারবে না কোনো কিছু, ঠিক আছে? তো এই তিনটা পজিশন, আর তুমি আমরা প্রায় ওই পাবলিক গ্রুপ দিব, ঠিক আছে, পাবলিক গ্রুপ দিয়ে ক্রিয়েট দিব। তো ক্রিয়েট দিলে আমাদের গ্রুপটা ক্রিয়েট হয়ে যাবে। আর এখানে আমরা গ্রুপের একটা আইকন দিতে পারি, ফুটবল দিয়ে দিলাম। তো দেন তুমি এখানে পিকচার টিকচার অ্যাড করে তুমি গ্রুপ তোমার ক্রিয়েট হয়ে গেলো, অ্যান্ড তুমি মেম্বার অ্যাড করতে পারবা। তো থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।